হ্যালো, এ কি মনে করতে আসেন? মনে করতে আসেন মোরা রোহিঙ্গা? মোরা রোহিঙ্গা না, মোরা বিশ্বে যাইতেছি, বুঝছেন নি? মোর লগে মোর দাদু, মোরা বিশ্বে স্নান করতে যাইতেছি। হাটা আপরা রোহিত, এ মোর ভাতিজা, বুঝছেন নি? এ ভাতিজা এই যে এখানে একটা আছে, বুঝছেন নি? এই যে সে হ্যালো হ্যালো হ্যালো, আমরা সবাই বিচে যাচ্ছি স্নান করতে। আমরা একটা জায়গায় ঘুরতে আসছি পিকনিকে, তো প্রচন্ড গরম এবং রোদ, এই জন্য আমরা এখন বিশেষ স্নান করতে যাচ্ছি, সমুদ্র স্নান যাকে বলা হয়। সমুদ্রতে গিয়ে আপনাদের সাথে স্নান করবো, আপনারা করবেন নি? চলে আসেন। করলে সব বাহিনীগুলো আসতেছে, সবাই স্নান করতে যাবে। আর দাদু, দাদা এখানে হ্যালো বলে দেন না। হাই এভরিওয়ান, হ্যালো, উই গোইং টু বিচ এন্ড উই হ্যাভিং সাম ফান, লেটস গো, সি ইউ देयर, লেটস গো। এই হচ্ছে আমাদের বাচ্চারা, সবাই স্নান করতে যাবে। লিয়ানা সে হ্যালো, সে হ্যালো, হ্যালো মিস্টার, সে হ্যালো। জায়গাটা অনেক ভালো, ফাইনালি আমরা বিচে চলে আসলাম। দাদা তাহলে বিচে গিয়ে কি করবেন? আমি বিচে গিয়ে তোমাদেরকে ছবি তুলবো, তোমাদেরকে আনন্দ দিব। আমাদেরকে পানির মধ্যে আবার যাইতে টাইতে ধরবেন নি, যদি আমাদেরকে শার্ক অ্যাটাক করে আর কি বাঁচাবো তোমাদের, পানির মধ্যে যাব। ওকে, দেখেন আমরা ফাইনালি বিচে চলে আসলাম। ফাইনালি তো বিচে চলে আসলেন, এত দিন ওয়েট করার পরে আপনি যখন ফাইনালি বিচে আসলেন, তো বিচে আসার অনুভূতিটা কি আপনার? এখন কি বলবো, অনেকদিন তো জেলখানার মধ্যে ছিলাম, নিউ সিটির ভিতর আসলাম, নতুন পরিবেশে, নতুন বাতাস, আবহাওয়া নতুন, সব কিছু নতুন লাগছে, মনে হচ্ছে কক্সবাজারে আছি। তাই আপনি এই নতুন আবহাওয়া, নতুন পরিবেশের যে অনুভূতিটা আপনি পাচ্ছেন, এটার জন্য দর্শকের উপলক্ষে আপনি কি বলবেন? আপনারা যারা দর্শকরা আমাদের এই ভিডিওটি দেখবে বা যারা দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা এখন কোন পার্কে এসেছি দর্শকে, সেটাও আপনি বলে দিতে পারেন। আমরা এখন আছি নিউ ইয়র্কের কি জানা উড এস্টেট পার্ক বলে ওটাকে, আমি যতটুকু জানি সম্ভব এটা হচ্ছে ওয়াইল্ড উড এস্টেট পার্ক, লং আইল্যান্ড। লং আইল্যান্ড, আর যারা ঘরে বসে দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ, মিস করবেন না, এটা অনেক সুন্দর জায়গা, চলে আসেন।
আর অবশ্য পরিবারের সবার সাথে আসবেন। আনন্দ মুহূর্ত এখানে আপনার স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করবেন। সুন্দর জায়গা, চলে আসুন। আপনারা যারা নিউ ইয়র্কে আসেন বা নিউ ইয়র্কের আশেপাশে যারা বাইরে আসেন, যারা নিউ ইয়র্কের অন্য স্টেটে আসেন, তাদেরকে তাদের জন্য আমি বলবো, আপনারা যদি এই সুন্দর এই মুহূর্তটা অনুভব করতে চান, আমাদের নিউ ইয়র্কের আশেপাশে অনেক অনেক রকমের বিচ আছে। যেমন ধরেন আপনার রকওয়ে বিচ, জন বিচ, আপনারা এই বিচটা তো অনেক সুন্দর একটা বিচ। এখানে কোনো নো রিক্সেবল বিচ, এখানে আপনার কোনো রিস্ক নাই বা শার্কের বা অন্য কোনো জিনিসের কোনো রিস্ক নাই। আপনি এই বিচটাতে এসে আপনারা সবাই এখানে ঘুরে যেতে পারেন। সুন্দর একটা বিচ, মনোরম পরিবেশ, পাশে দেখতেছেন মাউন্টেন, মাউন্টেন একটা পরিবেশ। আমার মনে হচ্ছে আমি আবার সেই অস্ট্রেলিয়াতে ফিরে যাচ্ছি, আমার মনে হচ্ছে সেই আমি নিউজিল্যান্ডে ফিরে যাচ্ছি। তো উপভোগ করতে থাকেন আমাদের পরবর্তী স্টেপগুলো, দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো।
সমুদ্র স্নান করে আসলাম সমুদ্র স্নান করে সবাই বিচে টিচে স্নান করলো ফ্যামিলি সবাই এখন ডাবের পানি নিছি যে ডাবের পানি খাচ্ছি সমুদ্র স্নান করছে এখন সমুদ্র স্নান করলে আসলে মূলত সবারই ক্ষুধা লাগে তো আমরা এখন গিয়ে দুপুরে লাঞ্চটা করব পার্কের মধ্যে দুপুরে লাঞ্চ করার পর আমরা এদিক ওদিক হেঁটে ঘুরে বেড়াবো তো আপাতত আপনারা সমুদ্র স্নানটা দেখলেন আসলে একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব না তো আমি এই ভিডিওগুলো পার্ট পার্ট করে দেখাবো তো অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এটা করলে কি হবে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা লাইক আমার ভিডিওগুলো লাইক করেন তাহলে আমি ভিডিও করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব জানি না আমি কতটুকু দেখাতে পারবো বাট আমি আমার যথেষ্ট পরিমাণ ট্রাই করব আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখানোর জন্য আমি আসলে হাঁপিয়ে গেছি এই জায়গাটা অনেক ঢাল তো জায়গাটা অনেক ঢাল ঘুরতে হবে ডাবের পানি খাচ্ছি না কিসের পানি খাচ্ছি আমি আসলে নিজেও বুঝতে পারতেছি না কিন্তু ডাবের পানি এমন কেউ এমন কেন আচ্ছা চলেন তাহলে দেখি আমাদের লাঞ্চের জন্য কি আয়োজন আছে দেখে আসি লাঞ্চের জন্য চলুন আপনারাও আমাদের সাথে লাঞ্চ করবেন চলে আসেন